কর্মব্যস্ত জীবন, এ নিয়েই থাকতে হবে। কর্ম করতে করতে আমি আজকে প্রশ্নটাও এভাবে করে দিচ্ছি, কারণ সময় বাঁচাতে হবে। তা আজকে আমরা বাঙালি হ্যাশট্যাগ দুটো টপিক আমি আলোচনা করব, একটা হলো সমালোচনা আর একটা হলো ভবিষ্যৎ কীভাবে কাটাবো। স্বাগত দ্য ফ্যামিলি ব্লগে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মন্তব্যে আমি অনেক এনকারেজ পেয়েছি, সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা শুরু করছি। চিকেন রান্না করতে করতে তোমাদের সঙ্গে হ্যাশট্যাগ আমরা বাঙালির দুটো টপিক আমি আলোচনা করব। একটা হলো সমালোচনা, আমি পিছিয়ে গেছিলাম, আমি ব্যস্ত ছিলাম বলে সেটা নিয়ে আলোচনা করতে পারিনি। আরেকটা হলো ভবিষ্যৎ কীভাবে কাটাবো। তো খুব সম্ভব সমালোচনা টপিকটা দিয়েছে জেবা হাসান, যে নাকি আমাদের ইউটিউব আমাদের সদস্যদের প্রত্যেকের ভিডিওগুলো দেখে। উনি কিন্তু মানে ইউটিউবের সদস্য না, আমাদের সদস্য না, তথাপি উনি ভালোবাসেন, তাই আমাদের পাশে থাকেন। তো তোমরা চিকেন রান্নাটাও দেখো আর আমার আলোচনাটা শোনো। জানি না কতটুকু আমি বুঝাতে পারবো, তবে আমি আমার নিজের সহজ সরল ভাষাটাকেই প্রয়োগ করে যতটুকু সম্ভব বলার চেষ্টা করছি। সমালোচনা বলতে আমি যেটুকু বুঝি সেটা হলো সম আলোচনা, যার সম্বন্ধে আমি বলবো, যার সম্বন্ধে আমি সমালোচনা করব, বা আমার আমার সম্পর্কেও যারা সমালোচনা করবে, আমার যেটুকু বুঝি আমি সেটা হলো আমার ভালো দিকটাও বলবে, খারাপ দিকটাও বলবে, তবে যথার্থ সমালোচনা হবে। তা আমরা বাস্তবে সমালোচনা বলতে একটা জিনিসই বুঝি, যে কারো সম্পর্কে নিন্দা করা। কারো সম্পর্কে নিন্দা করাটা কিন্তু সমালোচনা না আমার মতে। এবার তোমরা চিন্তা করে দেখতে পারো, সমালোচনা হবে ওই রকম আলোচনা যেটা তার পেছনেও করা যায়, সামনেও করা যায়। তার ভালো দিকটাও তোলা যেটা সত্যিকারের ভালো, খারাপ দিকটাও তোলা যেটা সত্যিকারের খারাপ। তো তা করতে গেলে কিন্তু যে করবে তাকেও ওই রকম পারফেক্ট হতে হবে আমার মতে। তো এই জিনিসটাই হলো সমালোচনা, কিন্তু আমরা সেটাকে অন্য অর্থে ব্যবহার করে আমরা যত দূর পারি, সামনে তো বলি না, পেছনে আমরা যার যা খুশি নিজের মন্তব্য নিজের কথাগুলো ওই জায়গায় বসিয়ে ওই জিনিসটাই করি, এটাকে সমালোচনা আমি আমার মতে বলা যায় না, সেটাকে বলতে হয় একতরফা নিজের মন্তব্য বসিয়ে দেওয়া। তো জানি না তোমরা আমার সঙ্গে কত দূর একমত হবে, আমি সমালোচনা বলতে এটুকুই বুঝি, এবং সমালোচনা তখনই আমার দ্বারা সম্ভব বা এটা যথার্থ হবে যখন আমি যার সম্পর্কে বলছি সে প্রেজেন্ট থাকবে, তাকে উপস্থিত থাকতে হবে, তবে আমি সমালোচনা করলে ওটা যথার্থ হবে। তো তোমরা এবার চিন্তা করবে, আমি শর্টকাট একটু আলোচনা করেছি, জানি না কতটুকু আলোচনা করতে পারলাম। তো তোমাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষায় রইলাম। এবার আসা যাক ভবিষ্যৎ কীভাবে আমি কাটাবো। বর্তমানটাই তো এলোমেলো, চাকরি জীবন, বাচ্চাদেরকে বড় করা, কোনো স্থির জিনিসে পৌঁছতে পারিনি, একটা এলোমেলো মনে হয়েছে, সব কিছু একটা ঘাটতি ঘাটতি। তো এখন রিটায়ার্ড লাইফ, এখন সত্যি মানে ভবিষ্যৎ বলতে চোখের সামনে অনেক কিছুই ভেসে আসে, কী করব। আমার মতে আমার বর্তমানই গড়ে দেবে ভবিষ্যৎ। জানি না কতটুকু তোমাদেরকে আমি আমার ভিতরের কথাটা বুঝাতে পারলাম। তো আমার বর্তমান যদি আমি ওইরকম দৃঢ়ভাবে পরিকল্পিতভাবে
নিজেকে প্রেজেন্ট করি বা বর্তমানটা আমি চালিয়ে নিই, সে সূত্র ধরে আমি ভবিষ্যতেও এগোতে পারবো। এবার আমার প্রত্যেকের ভবিষ্যতে কী করতে চায় তার ইচ্ছা প্রকাশ করেছে, আমিও চেষ্টা করছি প্রকাশ করতে। কতদূর সফল হবে সেটা সময় জানে, কারণ আমাদেরকে পরিবেশ, পরিস্থিতি এবং সময় কন্ট্রোল করে। আমরা ভাবি এক, হয় আর এক, এক সেকেন্ড পরে কী হবে তাও আমরা বলতে পারি না। তবু বেঁচে থাকার জন্য আমাদের যে ইচ্ছা, কামনা, বাসনা, সেগুলো আমরা প্রতিষ্ঠা করতে চাই, এবং এই প্রতিষ্ঠা করাটাকেই, এই যে ভাবনাটা, সেটাই হলো আমাদের ভবিষ্যৎ। তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, ভবিষ্যতে কী করব, অনেক কিছু করারই আশা ছিল। বয়স বাড়তে বাড়তে পিছনে অনেক কিছু ফেলে এসেছি, ভাবনাগুলোকে গুছিয়ে নেওয়ার মতো সময় হয়নি। এখন যেটা সবচেয়ে বড় মূল্যবান আমার ব্যক্তিগতভাবে, আমি জব করার সময় আমার যে পরিস্থিতিগুলো হয়েছিল, আমার দুটো বাচ্চাকে নিয়ে শিফটিং ডিউটি করা, আমি স্টাফ নার্স ছিলাম, সেই যে পরিস্থিতিগুলো, বাচ্চাদেরকে রেখে যাওয়া, সংসার মেনটেন করা, এখন আমি স্বপ্ন দেখি আমার দুই মেয়ে জব করে আমি যেন তাদের ওই ঘাটতিটা না হতে দিই, আমি তাদের পাশে থেকে তাদের ওই যে একটা প্রয়োজন, ওই প্রয়োজনটা যেন আমি মেটাতে পারি। সেটাই আমার ভবিষ্যতে করণীয় একটা ইচ্ছা। জানি না শারীরিকভাবে, মানসিকভাবে প্রস্তুত, শারীরিকভাবে কত দূর এগোতে পারবো, সেটাই আমার ইচ্ছা। আমি যেন আমার দুটো সন্তানের পাশে থেকে তাদের এই যে একটা মানে টেনশন, মানে তাদের জব করা, ঘর সংসার চালানো, কীভাবে কী করবে, ওই জিনিসটা যেন আমি ওদেরকে একটু সাহায্য করতে পারি, এটাই আমার স্বপ্ন। আমি চেষ্টা করব আমি যেন ওদের এই গ্যাপটা পূরণ করতে পারি, আমি এটাই আমার মনের ইচ্ছা, ভবিষ্যৎটা আমি এটাই করব। এটা করতে করতেও কিন্তু আমি আমার অন্য সব কিছু ঠিক রাখতে পারবো, এটা আমার দৃঢ় একটা ভাবনা যে আমি আনন্দও করতে পারবো, বেড়াতেও পারবো, সব কিছুই করতে পারবো, কিন্তু ওদের পাশে থেকে। জানি না তোমাদের কতটুকু ভালো লাগলো, কি আমি বোঝাতে পেরেছি কি না। তো যেটুকু আমি পিছিয়ে গেছি আমার চিন্তাভাবনায়, যে বাঘ জাতীয় পশু, সেও যখন লাফ দিয়ে এগিয়ে যেতে চায়, দু পা পিছনে গিয়েই লাফটা দেয়, তো আমিও না হয় দু পা পিছিয়ে গিয়েই আমি এগিয়ে যাব। এই হলো আমার ভবিষ্যতের চিন্তাভাবনা। আর আমার একটা পেট আছে ছেলের মতো, ওর বয়স হয়ে যাচ্ছে, ওকে দেখাশোনা করার সমস্ত ভারটা আমি নিয়ে নেব, সে এখন আমার বড় মেয়ের কাছে আছে, ওর ভারটা আমি বহন করতে চাই। ওকে যে আমি ফেলে এসে দুই মেয়েকেই মুম্বাইতে ফেলে এসে আমার যে একটা শূন্যতা, ওই শূন্যতা আর আমার পেটটাকে রেখে এসেছি, ছেলের মতো যাকে আমি দেখি, আমার সন্তানের মতো দেখি, তার যে এই শূন্যতা, এই শূন্যতাটা আমি পূরণ করতে চাই এবং আমি তাদের মাঝখানেই থাকতে চাই। এ হলো আমার ইচ্ছা। তো জানি না শারীরিকভাবে আমি কত দূর এগোতে পারবো, মানসিকভাবে আমি এক পা দিয়ে রেখেছি, এখন অপেক্ষা, কর্তার চাকরি শেষ,
আমি ছোট মুম্বাই, জানে তোমাদেরকে কত দূর আমি কথাটা বলতে পারলাম বা কথাটা কত দূর কী হলো, আমার ইচ্ছাটা আমি তোমাদেরকে জানালাম।